ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবি রিলেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যেমনটি জানো, আমি তোমাদের গত 9 দিন ধরে যেরকম আপডেট দিচ্ছি যে কত সিট ফাঁকা আছে, পরবর্তীতে কত সিট, কোন কোন কোর্সে সিট ফাঁকা আছে, আজকে তার 10 নম্বর দিন যে কাউন্সেলিং হয়ে গেল, অর্থাৎ 27 তারিখের জন্য কত ব্যালেন্স সিট ম্যাট্রিক্স, সেটা তোমরা কিন্তু এক্ষুনি জানতে পেরে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই যে কলেজটি আছে, দেখো সেখানে আমরি হসপিটাল জেনারেল ডিএমএলটি তে কোনো সিট ফাঁকা নেই, যেটা আমরা গতদিন পর্যন্ত 5টা সিট ফাঁকা আছে দেখতে পেয়েছিলাম। গভর্নমেন্টে প্রথম যেটা আছে বিসি রয় পিজিআইপি, সেখানেও কোনো সিট আমরা ফাঁকা দেখতে পাচ্ছি না। আমি শুধু এখানে গভর্নমেন্ট গুলো আলোচনা করবো। দেখো বাঁকুড়া সম্মিলনীতেও কোনো জেনারেলদের সিট ফাঁকা দেখা যাচ্ছে না, বারাসাতে জেনারেলদের একটা, ডিডিসিটিতে একটি সিট ফাঁকা আমি দেখতে পাচ্ছি। তারপরে তোমাদের এখানে বলে রাখি, তোমরা অনেকেই প্রশ্ন করছো যে যে ক্যাটাগরি সিট গুলো আছে ফাঁকা সেগুলোতে কি হবে। তো ক্যাটাগরি সিট গুলো কিন্তু জেনারেলি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুবই কম, হবে না বললেই চলে। তো যেটা জানা যাচ্ছে যে ইডাব্লিউএস টা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, যদি সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় সেটা কিন্তু ওরা জানিয়ে দেবে, বা যদি কনভার্ট হয় সেটা ওরা জানিয়ে দেবে। তাই ভিডিওটি যারা দেখছো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সব থেকে আগে কিন্তু এই চ্যানেলে এসএমএফডব্লিউ রিলেটেড যে কোনো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তারপরে দেখো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু জেনারেলদের তেমন কোনো সিট আমরা ফাঁকা দেখতে পাচ্ছি না। অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন, তারপরে যেগুলো প্রাইভেট ইনস্টিটিউশন আছে, সেখানে কিন্তু সিট আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। এই পুরো পিডিএফটি তোমরা কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ফের দেখে নিতে পারো যে গভর্নমেন্টে জেনারেলে কোনো সিট ফাঁকা আছে কিনা। যারা প্রাইভেটে পড়তে চাইছো, প্রাইভেটে সিট ম্যাট্রিক্স অলরেডি আপলোড করে দেওয়া আছে, সেই ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। নিয়ে তোমরা তোমাদের যাদের কালকের কাউন্সেলিং আছে, তোমরা কিন্তু তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজটা সাজিয়ে নিতে পারো তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন দেখে, ঠিক আছে। তারপর যদি আরো একটা গভর্নমেন্ট আমরা দেখে নিই, দেখো ডায়মন্ড হারবার, সেখানেও কিন্তু জেনারেলে কোনো সিট ফাঁকা আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আমরা যদি ইএসআই এর সিট গুলো দেখি, ইএসআই যেটা অ্যাফিলিয়েটেড, সেখানেও কিন্তু জেনারেলদের কোনো সিট দেখা যাচ্ছে না, কোনো কোর্সেই কোনো সিট কিন্তু ফাঁকা নেই। তারপর আরো যদি নিচের দিকে আমরা স্ক্রোল করে করে যাই, দেখো এমজেএন কলেজ, সেখানেও কোনো সিট ফাঁকা দেখতে পাচ্ছি না। মালদা মিদনাপুর গভর্নমেন্টে, সেখানেও সিট ফাঁকা দেখতে পাচ্ছি না। নীলরতন সরকার, সেখানেও আমরা জেনারেলদের কোনো কোর্সে সিট ফাঁকা দেখতে পাচ্ছি না। তো এই পিডিএফ টা আমি তোমাদেরকে দিয়ে রাখবো, সেই পিডিএফ টা তোমরা কালেক্ট করে নিও পিন কমেন্ট থেকে, এবং পরবর্তী আরো আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই এই লাভটি ওঠাতে পারে যে কত সিট আছে এবং তার একটা স্ট্র্যাটেজি করে নিয়ে যেতে পারে পরের দিনের জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।